তোমরা পশু পাখির ভাষা এই প্রবন্ধটা পড়েছ, এই প্রবন্ধের হাতে কলমের অংশে এসো। দেখো দুয়ে আছে, কোনটি কার ডাক মিলিয়ে লেখো, অর্থাৎ পাশাপাশি মিলিয়ে লিখতে হবে। ব্যাঙের ডাকের পাশে লিখবে তোমরা মকমকি, হাতির ডাকের পাশে লিখবে বৃংহন, পাখির ডাক কাকলি, কোকিলের ডাক কুহু, ঘোড়ার ডাক রেশা, ময়ূরের ডাক কেকা। নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। পশু, মুখ, মন, পরীক্ষা, চালাক, অর্থ, লোভ, জন্তু এবং মেজাজ, এ সবগুলোই বিশেষ্য পদ রয়েছে, কেবল চালাকটা রয়েছে বিশেষণ। চালাক কিন্তু বিশেষণ। পশু থেকে পাশবিক, মুখ থেকে মৌখিক, পশু বিশেষ্য, এর বিশেষণ হচ্ছে পাশবিক, মুখ বিশেষ্য, এর বিশেষণ মৌখিক, মন বিশেষ্য, এর বিশেষণ মানসিক, পরীক্ষা বিশেষ্য, এর বিশেষণ হচ্ছে পরীক্ষিত। চালাক বিশেষণ, এর বিশেষ্যের রূপ হচ্ছে চালাকি। আচ্ছা, অর্থ বিশেষ্য, এর বিশেষণ আর্থিক, লোভ বিশেষ্য, এর বিশেষণ লোভী, জন্তু বিশেষ্য, এই জন্তু কিন্তু বিশেষ্য, এই জন্তুর বিশেষণ হচ্ছে জান্তব। মেজাজ বিশেষ্য, এর বিশেষণ মেজাজি। এবং এবার আছে দেখো বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় অংশ আলাদা করে দেখাও। বাক্যের দুইটি প্রধান অংশ থাকে, একটি উদ্দেশ্য অংশ এবং একটি বিধেয় অংশ। বাক্যের যে কর্তৃকারক, অর্থাৎ বাক্যের মধ্যে যে কাজ করে, সেই অংশটাই হলো উদ্দেশ্য অংশ, এবং তার সম্পর্কে যা কিছু বলা হচ্ছে, তা সে যা কিছু করছে বা যা কিছু বলা হচ্ছে, সেই অংশটা বিধেয় অংশ। তাহলে মুরগিরা তিতি ডাক শুনে আসে, তাহলে মুরগিরা উদ্দেশ্য এবং বাকিটা বিধেয় অংশ। পাখিরাও ভয়, রাগ প্রভৃতি প্রকাশ করবার জন্য বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে, তাহলে পাখিরা উদ্দেশ্য, বাকিটা বিধেয় অংশ। কাস্টাং সাহেব প্রায় 40 বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন, কাস্টাং সাহেব উদ্দেশ্য, বাকিটা বিধেয় অংশ। শিম্পাঞ্জি, ওরাং, এদের বিশেষ কিছু লেখা হয়নি, শিম্পাঞ্জি ওরাং হলো উদ্দেশ্য, বাকিটা হলো বিধেয় অংশ।